আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী 72 ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে।